ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শুক্রবার রাতে মৃত্যু, পুরকর্মীরা মৃতদেহ নিয়ে গেলেন শনিবার দুপুরে। করোনা আক্রান্তের দেহ নিয়ে যেতে ফের চালবাহানার অভিযোগ। হাওড়ার শিবপুরে বাড়িতেই ১৬ ঘন্টা পড়ে থাকল ব্যক্তির মৃতদেহ। আমার স্ট্রিটে ৪৮ ঘন্টা বাড়ির ফ্রিজারে ছিল করোনা আক্রান্তের মৃতদেহ। গৌরীবাড়িতে মিষ্টির দোকানে কোভিড আক্রান্ত মালিকের মৃতদেহ পড়েছিল প্রায় ১৬ ঘন্টা। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হাওড়ার শিবপুরে। বাড়িতেই ১৬ ঘন্টা পড়ে রইল করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন ওই ব্যক্তি। হৃদযন্ত্রেও সমস্যা ছিল। ৪ জুলাই করোনা টেস্টে রিপোর্ট পজিটিভ আসে, কিন্তু উপসর্গ না থাকায় বাড়িতে থেকেই চলছিল চিকিৎসা। শুক্রবার রাত ১১টায় মৃত্যু হয় তাঁর। অভিযোগ, মৃত্যুর পর সৎকারের জন্য দেহ নিয়ে যেতে তৎপরতা দেখায়নি প্রশাসন, বাড়িতেই পড়েছিল মৃতদেহ। অবশেষে শনিবার দুপুর ৩টার পর হাওড়া পুরসভা থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয় মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য। রাত্রি ১১টা ১১টার মধ্যে মারা গেছে। দেহ পড়েছিল ৩টো, কর্পোরেশন থেকে পাঠিয়েছিল, গাড়ি এসে নিয়ে গেছে। এতক্ষণ মৃতদেহ পড়ে থাকায় তা থেকে কেউ সংক্রমিত হলে তার দায় নেবে কে? প্রশ্ন পরিবার ও প্রতিবেশীদের। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।